আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে শহর এবং গ্রাম শতভাগ কোনো পলিসি এত বৈচিত্র্যভাবে সৃষ্টি করা সম্ভব না। আমরা চেষ্টা করছি যে বিদ্যালয়গুলো খুলে দিয়ে প্রাথমিকভাবে আমাদের শিক্ষার্থীদের প্রথমত এই 17 মাস পরে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে পাঠদানের বিষয়টা ন্যূনতম নিশ্চিত করতে। আপনারা খেয়াল করবেন যে একদিন হিসেবে আমরা শুরু করছি, পাশাপাশি ব্লেন্ডেড সকল কার্যক্রম অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এবং বাসায় গিয়ে ভিজিটের মাধ্যমে যেগুলো হচ্ছে সেগুলোও চালু থাকবে। এটা কোনো ফুল প্রুফ সলিউশন না, এটা হচ্ছে বলতে গেলে বর্তমান ব্যবস্থা অনুযায়ী এটা একটা পাইলটিং করা হচ্ছে, সেটা পরিবর্তন হবে। সেখানে যদি কোনো সুনির্দিষ্ট জেলায় সেখানে অবকাঠামোগত কারণে হোক, বন্যা পরিস্থিতির কারণে এখন আমাদের কোনো কোনো জেলায় অনেকেই স্কুলে যেতে পারবে না, আমরা কিন্তু এখন কোনো পরীক্ষা নিচ্ছি না। আমাদের শুধু এসএসসি এইচএসসিটা শুধু ওই সেই 2 বছরের সিলেবাসের জন্য আমরা প্রস্তুতিটা নিচ্ছি, তাদের জন্য আমরা প্রতিদিন বিদ্যালয় খোলার চেষ্টা করছি। এবং আমি আবারও বলছি চেষ্টা করছি, আমরা কাজ শুরু করার পরে চেষ্টা করব। আর প্রাথমিকের যারা আছে ক্লাস 5-এ তারাও প্রতিদিন আসবেন। সুতরাং এটা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা অগ্রিম যদি চিন্তা করি যে কার জন্য কি সমাধান, সেটা কিন্তু আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া, এবং সেখানে সংক্রমণের হার বাড়তেও পারে, সেক্ষেত্রে আমরা আবারও নিয়ন্ত্রণ আরোপ করতে হতে পারে, তাই না? তো বিষয়টি হচ্ছে যে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, একটা নেতিবাচক মানসিকতা আমাদের অভিভাবকদের মধ্যে যাতে সৃষ্টি হয় এবং আমাদের মধ্যে একটা যেন আস্থা আসে যে এই যে মাল্টি মোডাল অ্যাপ্রোচ, যে কয়েকটি ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচে আমরা যে পাঠদান শুরু করতে যাচ্ছি সেটা যাতে করে আমরা সফলভাবে শুরু করতে পারি।